ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সকলকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। চোখ রাখবো অন্যান্য খবরে। বেলেঘাটা আইডি হাসপাতালের গুদাম ঘরে আগুন, পৌনে পাঁচটা নাগাদ ধোঁয়া দেখতে পান কর্মীরা। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত জানতে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, এখন ঠিক কি পরিস্থিতি, কি কারণে এই আগুন, কি জানা যাচ্ছে? আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রশাসনিক ভবনের ঠিক পেছনে একটি গুদাম ঘর আছে এবং সেই স্টোর রুমে বিভিন্ন আসবাব যেগুলো বাতিল হয়ে গেছে, এছাড়া সরকারি কাগজপত্র থাকে বলেই প্রশাসনিক ভবন সূত্রে দাবি করা হয়েছে। এবং সেখানে পৌনে পাঁচটা নাগাদ আশঙ্কা আগুন বের হতে দেখে, আগুনের ফুলকি দেখে সেখানকার যারা বাসিন্দা অর্থাৎ সরকারি আবাসনে যারা থাকেন তারা সতর্ক করেন এবং সোয়া পাঁচটা নাগাদ দমকলের চারটি ইঞ্জিন আসে। সেই ইঞ্জিন আসার পর তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অবশ্য বলা হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বড় কিছু ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে যে কাগজপত্র বা জিনিসপত্র ছিল সেগুলো অধিকাংশই বাতিল ছিল, তবে পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ঝিলম।